বোরকাপুরের সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ বুধবার দুপুর তিনটার দিকে শহরের আলাইপুরে অবস্থিত নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আটকের সময় পুলিশের সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আটকৃত বালক নাটোর শহরের আলাইপুরের সুখেল হকের ছেলে সাদমান সাকিব এবং নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় বোরকাপুরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহ হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসতেই ওই বালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল দুপুর আড়েটার দিকে এক তরুণ বোরকাপুরে বিদ্যালয়ে ঢুকে পড়ে তার চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে